গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আজকের দিনটা প্রচণ্ড সুন্দর, কারণ কালকে হলো বৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টি আমাদের এখানে বেথুয়াতে। আর তোমাদের ওখানে কাদের কাদের ওখানে মানে শিলাবৃষ্টি হয়েছে একটু কমেন্ট করো, কারণ আমি জানি না। কারণ অনেক জনাকে শুনছি নাকি আমাকে কমেন্ট করেছে যে ওই আমাদের এখানে শিলাবৃষ্টি হয়নি। আমি বেথুয়াডড়িতে তো থাকি আর কি, সব জায়গায় হয়েছে বেথুয়াডড়ি মোটামুটি, কিন্তু আশেপাশে কোন জায়গায় হয়েছে জানি না। বাবা কলকাতায় ছিল, যেহেতু জবের সূত্রে থাকে আর কি, তো কলকাতা ওই দিকটা মানে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। বাট এখানে কিন্তু সন্ধ্যা নাগাদ মানে 8টা সাড়ে 8টা নাগাদ থেমে গেছে আর হয়নি। আর দেখো একদম দারুণ সুন্দর রোদ উঠেছে ঝলমলে, মানে একদম সুন্দর পরিষ্কার আকাশ। যদিও আজকে বৃষ্টি হওয়ার কথা আছে, আকাশে মেঘ এখনো আছে, কিন্তু সূর্যটা খুব সুন্দর উঠেছে। আর সব গাছগুলো নতুন নতুন পাতা গজানো শুরু হয়ে গেছে, তোমরা যদি দেখতে পাও। ওই দেখো একদিনের বৃষ্টিতেই পাতা গজানো শুরু হয়ে গেছে। যাই হোক, চলো আজকে দিনটা শুরু করা যাক চিয়া সিডস নিয়ে। বিকাশ কালকে রাতে আমার জন্য ভিজিয়ে রেখেছিল, তো এখন খাবো। আমার মা বসে রয়েছে উদাসীন। উদাসীন কেন বা? কি আরাম না, আজকে 30 ডিগ্রির উপরে টেম্পারেচার উঠবে না। সো গাইস, গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে ওয়েদারটা খুবই সুন্দর, তার কারণ প্রায় 1 মাস পরে কালকে ঝড় বৃষ্টি হয়েছে। তো এটা আমাদের খেলার মাঠ, আর আমরা সকালবেলা এখানে দৌড়তে আসি। মানে এটা হচ্ছে চারিদিকে রানিং ট্র্যাক রয়েছে পুরোটা। তো চলো আজকে একটা সুন্দর সকালের সাথে ব্লগটা আমি স্টার্ট করছি। তো সকালবেলা প্রায় 1 ঘন্টা একটু এক্সারসাইজ করব, তো চলো করে নিই। তোমাদের মাঠটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। জাস্ট কমপ্লিট হলো, তোমাদের কটা ফুল গাছ দেখায়। এটা আমাদের তুলসী গাছ আর কি। তুলসী গাছটা কি সুন্দর ফুলে পেঁপে উঠেছে। আসলে গরমে না কয়েকদিন খুব ঝলসে গেছিলো, পাতাগুলো মুরঝিয়ে থাকতো, তা মা এটা দিয়ে জল জল দিত, বৃষ্টির মতো হতো। এটা দিয়ে দিয়ে তুলসী গাছটা অনেকটা আর কি নর্মাল হয়েছে, পাতাগুলো ঠিকঠাক হয়েছে। কুকড়ে কুকড়ে গেছিলো, এমনি মাটিতে তো জল দেওয়াই হতো, চালের জল, যাতে পুষ্টিটা ভালো হয়। তাও তুলসী গাছটা নেতেই পড়েছিল। তোমরা এরকম কি বলো তো, প্রথম চাল ধোয়া জলটা ফেলে দিবা, তারপর দ্বিতীয় যে চাল ধোয়া জল সেটা রেখে দিয়ে গাছের গোড়ায় দিতে পারো, তাতে গাছটা পুষ্টি পায়। আর এই গরমে গাছগুলোকে এরকম বৃষ্টির মতো আমরা পুরনো আর কি কলিনের ইসে বোতলে জল ভরে দিতাম। যদিও কালকে বৃষ্টি হয়েছে, কিন্তু এখন তো সুন্দরী আমাদের সুন্দরী তুলসী গাছ হয়ে গেছে। তুমি আমের চাটনি বানালা? কতগুলো আমের? একটা আমের অনেকটা হয়েছে তো, ঠান্ডা হতে দিলাম না। কি সুন্দর লাগছে, মুখে জল চলে আসলো। আর এটা কি করছো মা, আম সত্য দিবা? কাঁচা আমের সত্য, আম সত্য। আমাদের আর কি সকালে ব্রেকফাস্ট করতে বসলাম, মানে ভাত। সকালে আমরা ভাতই খাই ন্যাচারালি, 10টা সাড়ে 10টা বাজে আছে। আজকে দেখো এটাকে কি বলে, কুমড়ো ভাজা হয়েছে, ভেন্ডি ভাজা হয়েছে, কি শাক এটা, লাউ কুমড়ো কচু সব শাক দিয়ে। লাউ কুমড়ো কচু মানে আমি শাকটা খেতে খুব ভালোবাসি আগা গোড়ায় ছোটোবেলা থেকে। শাক নিরামিষ, রুই মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে, রুই মাছের ঝোল পাতলা করে ঝিঙে আলু দিয়ে, মানে পাতলা করে ঝোল, খুবই ভালো লাগে। আর হলো হলো আমের চাটনি, তাই খাবো আমের টক। এটা আমের টক আর কি, চাটনিও না কি। তো চলো খেয়ে নিই। আমার তো জাস্ট খাওয়া দাওয়া হলো আমাদের, আর মা দেখো আম সত্য করে রেডি,
জাল দিচ্ছে। কাঁচা আমের আমি শুকতো, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু হলুদ দিয়েছি। কাঁচা আমের এতে পাকা আমি মনে হচ্ছে দেখে, কাঁচা আমের রং কালার ফুড কালার দিলে সবুজ হতো। পাকা আমের আম শুকতো, ওর থেকে হলুদ দেওয়াই ভালো, ফুড কালার থেকে হলুদ ভালো থাকবে। হ্যাঁ, লঙ্কার গুঁড়ো একটু হলুদ সামান্য একটু দিয়েছি, এবার চিনি দিয়ে জাল দিয়েছি। আগের বছর মা প্রচুর আমসত্ত্ব বানিয়েছিল, তো সেটা পাকা আমের ছিল, ভীষণ ভালো খেতে হয়েছিল। তো এই বছর তো এখনো পাকা আম এখনো খাইনি আর কি, উঠেছে বাজারে বললে হবে না, বাট আর কদিন পরে যে অ্যাকচুয়াল পাকা আমের মানে পাকা আমটা মানে বাজারে বাজারে ঘুরবে যখন তখন খাবো। এখনই আমাদের অত তাড়াহুড়ো নেই, পাকা আমের প্রতি অতটা লোভ নেই, তো এখন খাইনি আর কি। কাঁচা আমগুলো আনা হয়েছিল টক ডাল খাবো দেখে, তো বৃষ্টি পড়ে ঠান্ডা পড়ে গেল, আর আম এত আম কি করবো, ওর জন্য মা আম সত্ত্ব দিয়ে দিল কাঁচা আম। সো রানী তো ওই বাড়িতে, আমাকে এখন রান্না করে খেতে হচ্ছে আর কি, অ্যাকচুয়ালি প্রেগনেন্সির কারণে এখন ওইখানে আছে। তো তো দেখো আমি সকাল সকাল তো সব ভাত চাপিয়ে দিয়েছি, প্রেশার কুকারে ডালও চাপিয়ে দিয়েছি, মানে আমার আর বাবার ছোট্ট সংসার। তা ভাবছি আজকে রুই মাছ করব আলু পটল ঝিঙে দিয়ে, আর মাছও ভেজে নিয়েছি তিন পিস, তিনজন আর দুজনা মানুষ তিনটে পিস মাছ আর কি, মানে আমি দুটো খাবো, বাবা একটা খাবে দুই বেলা। আর এই আমার ছোট্ট রান্নাঘর, মানে আমি রান্না বান্না করছি, দেখো ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে, অনেক কিছু শিখে যাবো এই কদিনে। তো একদিকে ডাল চাপিয়ে দিয়েছি, একদিকে মাছ চাপিয়ে দিয়েছি, মানে মাছের ঝোল ফুটছে, এদিকে ডাল করেছি, মটর ডাল লাউ দিয়ে করেছি আর কি। বেশ ভালো লাগে আমার মটর ডাল খেতে, লাউ দিয়ে তো খুবই ভালো লাগে। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, দেখো তিনটে আইটেম, এই দিয়ে আমাদের দুজনের খাবার হয়ে যাবে। ডাল আর মাছ তো বললামই, আর এখানে একটা ওই ভেন্ডি আর আলু ভাজা ভাজা করে নিয়েছি। তো চলো এখন আমি একটু খাওয়া দাওয়া করে নিই। যে মা একটা থালাতেই দিয়েছে একটু মোটা করে, যাই হোক বাইরে রোদ আছে, ছাদে গিয়ে দিয়ে আসুক। কি ভালো লাগছে, এই কয়দিন এখানে পা রাখা যেত না, এত ভাপ বেরোতো এখান দিয়ে, গরম 43 ডিগ্রি 45 ডিগ্রি। এক রোদে শুকিয়ে যাবে, সানশাইন কি রোদ উঠেছে মাথার উপর পুরো। কারণ বুদ্ধি মায়ের কালকে জ্বর উঠেছিল, দিয়ে মা সমস্ত চালাগুলো এসে বেঁধে দিয়েছে একসাথে, যাতে উড়ে না যায়, দিয়ে একটা বার করলো। তো গাইস আমি এখন একটু শুয়ে রয়েছি, আর এখন বাজে প্রায় 11:30, মানে খেয়ে দিয়ে একটু বসেছিলাম, আর ভাল লাগছে না শুয়ে, সে একটু মোবাইল ঘাঁটছি, দিয়ে এখন আর কি আমার পেটের মধ্যে আমার ছোট্ট জানতা, মানে আমি ওকে কী বলবো, বিবাই বলি, কারণ আমরা আর কি আমি আর বিকাশ বহু মানে দিন আগে ডিসাইড করেছিলাম যে আমাদের সন্তান একটা বেবি গার্ল হোক, আর তার নাম আমরা বিবা রাখবো। তো এখন আমরা তাকে বিবাই বলি, জানি না কী হবে, সে বেবি গার্ল না বেবি বয় হবে সেটা পরের কথা, আর ভালোবেসে আমরা তাকে বিবা বলি। দিয়ে এখন সে নড়ছে, আমার এখন 5 মান্থ, তো খুব ভালো লাগছে। যারা যারা প্রেগনেন্সি জার্নিতে আছো অথবা মা হয়ে গেছো অলরেডি, তা 5 মাসে তা তোমাদের কি ফিল হতো বা এক্সপিরিয়েন্স, বা যদি কিছু অ্যাডভাইস থাকে আমাকে প্লিজ তোমরা জানিও। আর খুব ভালো লাগে, ও যখন নড়াচড়া করে বা কিক করে ওখানে, অনেকটা ছোটো, 6 মান্থে পড়বো আর কি সামনে, তো হোপিং ফর বেস্ট। তো আমার স্নান টান হয়ে গেছে, আর স্নান করে উঠে এখন আমি ঘরে বসে রয়েছি, টিভি দেখছি। চলো, আর দেখো সকাল থেকে তো তোমাদের ছোট ছোট ক্লিপস আর কি বিকাশ কী কী করছে ওর বাড়িতে সেগুলো শেয়ার করছি। আর তোমরা এখন জানোই যেহেতু মানে আমি এই বাড়িতে আছি, মানে বাপের বাড়িতে, বিকাশ ওই বাড়িতে আছে, মানে এখানেও আসে ওখানেও থাকে, দুই বাড়ি ম্যানেজ করছে। ওই বাড়িতে যেহেতু আমার শ্বশুরমশাই আছে, শ্বশুরমশাইকে ভাত রান্না করে দেওয়া, তরকারি রান্না করে দেওয়া, রুটি করে দেওয়া, ওই ঘর গোছানো সবই ও একাই করছে। মানে সত্যি বলতেও খারাপ লাগে যে আমি কিছুই করতে পারছি না ওর জন্য, কি আর বলবো, যাই হলো আর কি। এখন দুপুর বাজে হলো 1:30 মতো, আমি 1টার সময় স্নান করেছি, দেরি হয়ে গেছে আজকে স্নান করতে। সো গাইজ, এটা হচ্ছে আমার দুপুরের খাবার, মানে একটা যে কোনো একটা ডাল বা তরকারি রেখে দিই, তার সঙ্গে একটুখানি ওটস দিয়ে একটু জাল দিয়ে খেয়ে নিই। তো এখন বাজে হলো 6টা,
6:15, আর এখন আমি আর কি রেডি হয়েছি, একটুখানি পার্লারে যাবো। দুপুরে লম্বা টানা একটা ঘুম দিয়েছি, এখন খাচ্ছি হলো প্রোটিন শেকটা। এই যে বিকাশ মশাই এসেছেন, সারাদিনে প্রথম মিট। হ্যাঁ, সারাদিনে প্রথম মিট। কিছু ব্লগ করেছো? সারাদিন আমিও ছোট ছোট ক্লিপস নিয়েছি, দুটো অ্যাডজাস্ট হয়ে যাবে। আজকে প্রথম আমরা এরকম ব্লগ করব যে দুটো ব্লগ অ্যাডজাস্ট হবে। আমি তো সারা দুপুর ভোরে ঘুমিয়েছি, এখন যদি খুব ফ্রেশ লাগছে। অন্ধকার অন্ধকার হয়ে গেছে বাইরে, এখনো মানে পুরোপুরি অন্ধকার না, আলো আছে আর কি। হ্যাঁ, থাক, আজকেও মেঘলা, বাট আজকে বৃষ্টিটা হয়নি। তো বন্ধুরা, আমি তো পার্লারে গেছিলাম, পার্লার থেকে আর কি সোজা এখানে আসলাম, মানে একটুখানি ইডলি খেতে। ইডলিটা খেতে আমি ভীষণ ভালোবাসি, ইডলি ধোসা প্রভৃতি এখানে বানায়, মানে স্ট্রিট ফুড আর কি। তো আমরা 4টে করে ইডলি নিয়েছি, যদি আমি 3টে খেয়েছি আর বিকাশকে 1টা দিয়ে দিয়েছিলাম, ভালো লাগছিলো। দিয়ে বিকাশ একটু খেলো, আমি একটু খেলাম, দিয়ে আমরা চলে গেছিলাম হলো বার্গারের স্টলে। ভাবলাম মায়ের জন্য একটুখানি বার্গার নিয়ে যাই, সঙ্গে আমরাও খাবো। দিয়ে এই বার্গার আর কি কিনতে এসেছি, বিকাশ এখানে কিনে আমি পাশে বসেছিলাম আর কি। তারপর বাড়ি চলে এসেছি, বাড়ি চলে আসলাম, ভোরের প্লাক করেছি, কেমন হয়েছে কি জানি। আর সবার কাছে হলো বার্গার, মাও খাচ্ছে, এদিকে বিকাশ খাচ্ছে। এত বড় বাইক নিয়েছো? তো এখানে চলে এসেছি আমাদের পাড়ার মন্দিরে, আর মন্দিরে খুব সুন্দর কীর্তন হচ্ছে, তোমাদের আগের ব্লগে শেয়ার করেছি, একবার গানগুলো শোনো, তোমাদেরও ভালো লাগবে। পরবর্তীতে শ্রীমদ ভাগবত কথায় সমুদ্র মন্থনের কথা আছে, এবং শেষের দিকে যবে থেকে বরাহ ভগবান হিরণ্যকশিপুকে হিরণ্যাক্ষকে বধ করেছেন। নতমস্তক হয়ে দণ্ডবধ জানাই, আপনি কি চাইবেন চান হে ব্রাহ্মণ ভগবান? তখন বলেন, চলে আসলাম কীর্তন দেখে, এখন বাজে 10:15, ভীষণ ভালো কীর্তন হয়েছে, তোমাদের তো দেখালামই। আর এখন আমরা খাবো হলো খিচুড়ি, যেটা প্রসাদ দিয়েছি ওখান থেকে। যদি পেটটা ভরাই আছে, তবু একটু একটু সবাই প্রসাদ এনেছি, বেশি আনিনি, খাবো আর কি, অনেকটাই দিয়েছে, তবু একটু কম কোথায়। আমরা খেয়ে দিয়ে উঠলাম, আর প্রচণ্ড টায়ার্ড লাগছে এখন, খাওয়াটা বেশি হয়ে গেছে। বলছে সারাদিন আমি ডায়েটিং করেছি, মানে ও ডায়েটিং করেছে, আবার এখন গান্ডে পিন্ডে সব খাওয়া হয়ে গেল। বুড়ো প্লাক করেছি, একটু অ্যালার্জি অ্যালার্জির মতো উঠেছে, কতদিন করি না। তো চলো, আজকে ব্লগটাকে এখানে শেষ করছি, দেখা হবে কালকের একটা নতুন ব্লগে। টিল দেন, বাই, টেক কেয়ার, গুড নাইট। পেছনে একজন জার দিচ্ছে।